बुधवार को गांगुली लेन स्पोर्टिंग क्लब की ओर से श्यामा पूजा के लिए खुटी पूजा का आयोजन किया गया। इस खुटी पूजा का उद्घाटन जोरासांकू क्षेत्र की माननीय विधायिका स्मिता बख्शी, पूर्व विधायक संजय बख्शी, ऑल इंडिया टीएमसी के यूथ के जनरल सेक्रेटरी सोमेन बख्शी के हाथों किया गया। बंगाल में यह काफ़ी प्राचीन है काली पूजा। हर साल की भांति इस साल गांगुली लेन स्पोर्टिंग क्लब काफ़ी धूमधाम से मनाता आया है। इस साल गांगुली लेन स्पोर्टिंग क्लब का 64वां वर्ष है। विधायिका स्मिता बख्शी ने कहा कि श्यामा माँ से यही प्रार्थना करूंगी कि वे सभी को स्वस्थ रखे। आगे उन्होंने कहा, प्रदूषण रोकने के लिए आतिशबाजी पर इस्तेमाल पर रोक लगाई गई है, इससे कोरोना बढ़ने का खतरा कम होगा। पूर्व विधायक संजय बख्शी ने कहा, सरकारी नियमों का मान कर ही गांगुली लेन स्पोर्टिंग क्लब पूजा करता आ रहा है। सोमेन बख्शी ने कहा, लोग सचेत होकर ही श्यामा पूजा को भी हर्षोल्लास के साथ मनाएंगे। संस्था के प्रेसिडेंट सचिन त्रिपाठी ने कहा, कोविड का समय चल रहा है, इसलिए काफ़ी सादगी के साथ इस वर्ष काली पूजा मनाई जाएगी। हर बार किसी थीम पर पंडाल आधारित होता है, लेकिन इस बार काफ़ी अलग तरीके से श्यामा पूजा होगी। मुख्य अतिथि के रूप में उपस्थित थे अशोक झा, पप्पू तिवारी, सुशील कोठारी, दारा सिंह, पवन शर्मा, राजू तिवारी, देवेंद्र सिंह, संदीप सिंह, दीपक सोनकर, विनोद सोनकर, देवाशीष बनर्जी, अनिल लाठा सहित कई संस्था के संयोजक मोती सोनकर, कमल सोनकर, कार्यक्रम के पदाधिकारी टिंकू सोनकर, राकेश माली, श्याम सोनकर, सूरज सोनकर, सोनू इंदौरिया, चंदन सोनकर, आकाश यादव, वरुण सिंह। রাজনৈতিক সংগঠন আতসবাজি না পড়ানোর জন্য একবারও বলে দিই, ডাক্তাররাই নির্দেশ দিচ্ছে যে সর্বোপরি আতসবাজি যাতে না পড়ানো হয়, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। পূজোর উৎসব আমাদের দুর্গা পূজা থেকেই আরম্ভ হয়েছে, জগদ্ধাত্রী পুজো অব্দি চলো, সেটাও মানে দেওয়ালি কালী পুজো গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকে তার খুঁটি পুজো। প্রত্যেকটা পুজো আগে দুর্গা পুজো কমিটি যেমন সরকার এবং প্রশাসনের নির্দেশ মেনে চলেছে, কালী পুজো সরকার এবং প্রশাসনের নির্দেশ মেনেই হবে। গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর পুজো কালী পুজো করে এবং প্রত্যেক বছর এরকমভাবে খুঁটি পুজো হয়। এবারে খুঁটি পুজো অনেক দেরিতে হয়ে গেছে, তাহলেও আমরা রাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা অঞ্চলে আসা যাওয়া করি থাকি, আমাদের একটাই উদ্দেশ্য যে করোনা পরিস্থিতির মধ্যে
আমাদের সকলকে সরকারি বিধি নিষেধগুলো মেনে চলতে হবে এবং আমরা দেখেছি শুনেছি কোর্টেও একটা নতুন করে একটা রিট পিটিশন করা হয়েছে হয়তো তিনি রায় দেবেন যাই রায় দিন না কেন আমরা মানুষের স্বার্থে কোর্ট এবং সরকারি বিধিনিষেধ মেনেই আমরা এই পুজো অর্চনাতে যুক্ত আছি এবং পুজো হবে ধর্ম মানুষের পুজো অনুষ্ঠান ধর্ম সবই হবে কিন্তু সরকারি বিধিনিষেধ মেনেই আমরা করব মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগেই দুর্গাপুজোর আগে থেকেই সরকারি বিধিনিষেধ দিয়েছে এবং কিভাবে কোথায় কি চলতে হবে উদ্বোধন করার জন্য আমরা বারণ করেছি উদ্যোক্তাদের বলেছি এরকমভাবে উদ্বোধনের কোনো প্রয়োজন নেই তবে সাধারণভাবে এমএলএ আসবে একটা ফিতে কেটে দিল কি এমএলএ এসে পর্দা সরিয়ে দিল সেটা আলাদা কথা কিন্তু সরকারি বিধি নিষেধের ওপর আমাদের জোর এবং গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের যারা উদ্যোক্তা আছে সচিন ত্রিপাঠী থেকে শুরু করে তার যে টিম সেই টিমকেও আমি ধন্যবাদ জানাই এবং তারা আমাদের কাছে আশ্বস্ত করেছে যে তারা সরকারি বিধি অক্ষরে অক্ষরে পালন করবে আমাদের এই পুজোটা 46 ইয়ার পুরনো এই বছর আমাদের 47 ইয়ার আর আমরা প্রত্যেক বছর কোনো না কোনো থিম করি লেকিন এই বছর করোনার জন্য আমরা কোনো থিম করছি না সিম্পলভাবে আমরা করোনাকেই নিয়ে একটা ছোটোখাটো থিম দিয়ে একটা পুজো করছি আর এই পুজোটা আজকে না মানে অনেক পুরনো পুজো আছে আর এই অঞ্চলে এই কালী পুজো যা থিম হয় সব দিকে বেস্ট হয় হ্যাঁ সরকারি যা নিয়ম আছে আমরা ওইটা মেনে আমরা ওইভাবেই পুজো করছি আমরা কোনো বড়োভাবে করছি না একটা ছোটোভাবে সিম্পলভাবে পুজো করছি বল কালী মাই কি বল কালী মাই কি জয় শ্রী রাজা মহাকাল হর হর মহাদেব বাইক নিয়ে এলো করা আছে বিভিন্ন জায়গা থেকে তার উপরে কুটি পুজো হচ্ছে কাগজে কি বলতে বাবু প্যান্ডেমিক থাকবে মানুষের মধ্যে করোনার অতিমারি এখন সমাজে চলছে কিন্তু তা সত্ত্বেও উৎসবে ভাটা পড়ে না উৎসব চলবেই উৎসবকে সচেতনতা মানুষ সচেতন থেকে উৎসব পালন করবে এটাই স্বাভাবিক তাই প্রতিটা জায়গাতেই কালী দুর্গাপুজো হয়েছে দুর্গাপুজোর পর কালী পুজো দিওয়ালি আজকে গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের কালী পুজোর শুভ সূচনা এখানে হলো মানে প্যান্ডেল শুরু হচ্ছে কুটি পুজোর মাধ্যম দিয়ে এটা আমাদের মঙ্গল সূচনা বলি আমরা কুটি পুজোর মাধ্যম দিয়ে আজকে সূচনা হলো নিশ্চিত করে ক্লাবের সংগঠকরা সবাই দায়িত্বশীল এবং পশ্চিমবঙ্গের দায়িত্বশীল নাগরিক হিসাবে তারা সচেতনতা অবলম্বন করেই এই অঞ্চলে উৎসব পালন করবে এবং দীপাবলির উৎসব যেন আলোকোজ্জ্বল হয়ে ওঠে মানুষ যেন সুস্থ থাকতে পারে এটাই আমাদের কামনা।